হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি অয়ন চলে আসলাম অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটাতে পুরোপুরিভাবে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে সেটা হচ্ছে মেয়ে বিড়ালের হিট তো আমার মেয়ে দেখতে পাচ্ছেন লিপিলো যখন হিটে আসে তখন খুব আদর করে ওকে কারণ ও পিলো তখন মুভ করে কম খুব ডাকাডাকি করে আর আমার মেয়ে সবচেয়ে বেশি পছন্দ করে পিলোকে তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই অনেক কিছু জানার আছে যারা জানেন না তাদের জন্য তো প্রথমে বলি হিটটা কি খুবই কমন প্রশ্ন অনেকেই করেন যে আপু বিড়ালের হিট কি হিট কি তো হিট হচ্ছে একটা মেয়ে বিড়াল হচ্ছে যখন মা হতে পারে বা এই বয়সটা যখন তাদের শুরু হয় তারা হচ্ছে বিভিন্ন রকম সাইন দেখায় যেগুলোর মাধ্যমে বোঝা যায় যে সেই বিড়ালটা আসলে একটা ছেলে বিড়ালের সাথে মেটিংয়ের মাধ্যমে হচ্ছে বেবি কনসিভ করতে পারে হ্যাঁ বা বাচ্চা হওয়ার মতো অ্যাবিলিটি তার হয়েছে এই সময়টাকে আসলে বলা হয় হিটে আসা ওই সময়ে আসলে কোনো একটা ছেলে বিড়ালের সাথে সে মেলামেশা করলে বা মেটিং করলে কিন্তু বেবি হয় ঠিক আছে তো এই যে টাইমটাতে এইটাকেই সাধারণত আমরা বলে থাকি হিটে আসা তো এবার আমি যেটা বলবো যে সাধারণত একটা সুস্থ বিড়াল এক মাস পরপর বা তার বেশি সময় পরপর হিটে আসে এটা আসলে নির্ভর করে ব্রিড এবং সিজনের উপর আর হলো প্রথম দিকে দুই থেকে তিন দিন হিটে থাকলেও পরবর্তীতে এই সময়টা কিন্তু বেড়ে যায় তো সাধারণত দেখা যায় একটা বিড়াল মেয়ে বিড়াল আসলে সাত মাস আট মাস থেকেই সাত মাস থেকেই দেখা যায় যে হিটে চলে আসে প্রথম দিকে হিটটা একটু কম থাকলে পরবর্তীতে এই হিটটা আস্তে আস্তে দিন বেড়ে যায় আর কি বেশি দিন স্টেই করে হ্যাঁ মানে তো ফিমেল বিড়াল ছয় থেকে সাত মাস যেটা আর কি বললাম যে ছয় সাত মাস বা আট মাস বয়স হলেই কিন্তু ওরা নর্মালি কম হিটে আসে বা তারপরে আস্তে 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 বেশি আসে এভাবে হচ্ছে আপনার দেখা যায় এক মাস দুই মাস তিন মাস পর পর হিটে আসতে পারে হ্যাঁ তো এই সময় পুরুষ বিড়ালের সাথে মিলিত হলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে তাই অনেকে বাচ্চা যারা নিতে চান না তারা আসলে ওদেরকে মেটিং করান না আর যারা নিতে চান তারা মেটিং করান তো তা আপনার স্প্রে করানোর মাধ্যমে এই হিট থেকে কিন্তু বিড়াল চিরমুক্তি পায় আমি স্প্রে যে সার্জারিটা অনেকে জানেন সেটা করলে কিন্তু বিড়াল দেখা যায় যে চিরমুক্তি পায় এর থেকে এবং আর কখনো আসলে বেবিও হয় না একবার স্প্রে করে ফেললে হ্যাঁ এবার বলি যে হিট আসলে আসলে বিড়াল কি করে বা আপনি কি দেখে বুঝতে পারবে যে বিড়ালটি আপনার বিড়াল হিটে এসেছে আপনার মেয়ে বিড়াল প্রচুর ডাকাডাকি করে এই সময়টাতে নানা রকম সুরে আসলে ওরা ডাকে হ্যাঁ নানাভাবে ডাকে আর হলো যে একেবারেই বিশ্রাম নিতে চায় না সারাটা ক্ষণ সারাটা বাড়ি হচ্ছে ঘুরে ঘুরে সে ছেলে বিড়াল খোঁজে আর বিভিন্নভাবে ডাকাডাকি করে কান্না করতে থাকে আর করুন একটা সুরে আসলে ডাকতে থাকে যেই রকম শব্দটা আসলে সচরাচর ওরা যখন ডাকে বিড়াল সেরকম আসলে করবে না আপনার মেয়ে বিড়ালটা হ্যাঁ মানে এমন একটা করুন সুরে ডাকে যেহেতু আমি ভিডিওটার বিভিন্ন রকম সাউন্ড বা নয়েজ ছিল দেখে এটাকে মিউট করতে হয়েছে নাহলে আমি আপনাদেরকে শোনাতে পারতাম বা আপনারা ইউটিউবে সার্চ করলেও বিড়াল কীভাবে মেটিং করার সময় কেমন সরি মেটিং বা হচ্ছে হিটে আসলে কেমন আওয়াজ করে এই জিনিসটা কিন্তু আপনারা ইউটিউবেও খুঁজে পাবেন হ্যাঁ আচ্ছা এরপরে হলো অতিরিক্ত আপনার গায়ের সাথে ঘেসে থাকবে বা আদর চাবে হ্যাঁ মানে আপনার খুবই আপনার প্রতি দেখা যাবে যে তার অনেক মায়া বেড়ে গিয়েছে আপনার কাছে ঘোরাঘুরি করছে অনেক বেশি অন্য সময়ের তুলনায় ঠিক আছে এরপরে হচ্ছে বেশি বেশি শরীর লিকিং বা গ্রুমিং করে বা শরীরটাকে বেশি দেখা যায় যেটা যেটা ক্লিন করছে বা বারবার করছে এটা খুব বেশি নর্মাল টাইমের থেকে খুব বেশি করছে এরপরে হলো বাসার ভিতরে থাকা বিড়ালটা দেখা যায় এই টাইমটাতে কিন্তু বাইরে চলে যায় অনেকের বিড়াল হারিয়ে যায় সাধারণত এই হিটে আসার পরের এই টাইমটাতে দেখা যায় যে বিড়াল বাহিরে চলে গিয়েছে আবার মেটিং টেটিং হয়ে গেলে ও কিন্তু কয়েকদিন পরে ঠিকই আবার বাসায় ফিরে আসে এটা কিন্তু হয় と আর একটা জিনিস হচ্ছে যে যখন এক্সট্রিম হিটে আসে তখন কিন্তু ওরা ওদের লেজটাকে বাঁকিয়ে রাখে বা বাঁকা করে রেখে দেয় হ্যাঁ এরপরে হচ্ছে পেশ মানে বেশি হিট আসলে এই জিনিসগুলো হয় আর একটা জিনিস হচ্ছে যে পেছনের যে অংশটা ওদের শরীরের সেটাকে উঁচু করে রাখে উপরের দিকে হ্যাঁ আর লেজটাকে বাঁকা করে রাখে ও মেঝেতে প্রচুর গড়াগড়ি করতে থাকে সাধারণত ওরা প্রচুর গড়াগড়ি করতে থাকে প্রায় বলতে গেলে একদম সাপ যেরকম আর কি এভাবে এভাবে যেতে থাকে ওভাবে আর কি ওরা কিন্তু গড়াগড়ি করতে থাকে হ্যাঁ আর টোটালি রাতে ঘুমাবে না ডাকতেই থাকবে কন্টিনিউয়াস প্রসেস সেই জিনিসটা ডাকতেই থাকবে এরকমভাবে তিন দিন চার দিন দেখা যায় চলতে থাকে এক্সট্রিম হিট যখন আসে তখন আসলে আরও বেশি দিন চলে হ্যাঁ আর এই টাইমটাতে খাওয়া দাওয়া ও একেবারেই কমিয়ে দিতে পারে এই জিনিসটা খুবই স্বাভাবিক একদিন দু দিন সে টোটাল নাও খেতে পারে এরকমও হয় মানে পানিটা নিয়ে এসব আর কি খায় বা লিকুইড খায় আর হলো যে যদি একেবারেই খেতে না চায় তাহলে আপনি ওর সবচেয়ে পছন্দের খাবার ওকে অফার করতে পারেন যে খাবারটা আসলে পেরে ও খুশি হয় বা যতই অসুস্থতা থাকুক তারপরও সেই খাবারটা খায় সেটা চাইলে সেই সময়টাতে ওকে অফার করতে পারেন বা ওকে খাওয়াতে পারেন এবার বলছি হিট আসলে আপনার কী করণীয় বা আপনি কি করতে পারেন হিট আসলে তা কমানোর আসলে কোনো উপায় সেভাবে নেই বা সেভাবে নেই বলা যায় হিট আসলে আসলে এটা কমানো কোনোভাবেই যায় না শুধুমাত্র ছেলে বিড়াল দিয়ে মেটিং করালেই ও আগে থেকে মেটিং করালে বা আগে থেকে যদি স্প্রে করান তাহলে এই হিটটা কিন্তু আসে না আর হ্যাঁ স্প্রে সার্জারি করলে হিট আসবে না বা মেটিং করিয়ে ফেললে হচ্ছে আর হিটটা থাকবে না হ্যাঁ চলে যাবে আর ছয় মাস বয়স হলেই বিড়ালকে কিন্তু চাইলে আপনি স্প্রে করাতে পারেন ভেটের কাছে নিয়ে যেতে হবে মানে স্প্রে সার্জারিটা করতে হবে সাধারণত আড়াই তিন হাজার বা চার হাজার টাকার মধ্যে একটা অ্যামাউন্ট হলে এই সার্জারিটা করা যায় এছাড়া স্প্রে করালে কিন্তু আমাদের একটা ভুল ধারণা বাট এটা ঠিক না স্প্রে করালে কিন্তু বিড়ালের ক্যান্সার সহ আরও বিভিন্ন ধরনের জটিল রোগের ঝুঁকিটা কিন্তু কমে যায় এই স্প্রেটা করালে হ্যাঁ আচ্ছা এই সময় বিড়ালকে ঠান্ডা রাখতে তাকে অবশ্যই হচ্ছে আপনাকে সময় দিতে হবে আদর করতে হবে প্রচণ্ড পরিমাণে খেয়াল রাখতে হবে হ্যাঁ তার দিকে अच्छा এতে হচ্ছে বিড়ালের একটু হলেও ভালো লাগবে কিন্তু এটা কোনোভাবেই সার্জারি ছাড়া এটা কোনোভাবেই এরকম কোনো উপায় নেই যে বিড়ালের হিট কমানো যায় ঠিক আছে আচ্ছা এরপরে কিছু টিপস দিই সেটা হচ্ছে যে মেটিং করালেও ছেলে যে ছেলের বিড়ালটির সাথে আপনার বিড়ালকে মেটিং করাবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন সেই বিড়ালটা ভ্যাকসিন করানো থাকে আর অবশ্যই আপনার বাসার বিড়ালকে বাহিরের বিড়ালের সাথে মেটিং করানো থেকে বিরত থাকেন কারণ হচ্ছে বাহিরের বিড়ালগুলো কিন্তু আপনার কি বলে ভ্যাকসিন করানো থাকে না তাই এই জিনিসটা আপনার ঘরের বিড়ালের জন্য রিস্ক কি হতে পারে একবার মেটিং কোর্স কমপ্লিট হয়ে যদি বিড়াল প্রেগনেন্ট হয় তাহলে কিন্তু বেবি হওয়ার আগ পর্যন্ত আর হিটে আসে না হ্যাঁ বেবি হওয়ার পরে তারপরে ওরা আবার হিটে আসে আর বিড়ালের আসলে কম বয়সে বাচ্চা হওয়াটা ওদের শরীরের জন্য হচ্ছে ঝুঁকিপূর্ণ বা ওদের শরীরের উপরে ঝুঁকি হতে পারে বা শারীরিক বিভিন্ন সমস্যা হতে পারে তাই আসলে চেষ্টা করবেন এক বছরের আগে বাচ্চা না নেওয়ার জন্য বা এক বছরের পরে চাইলে আপনারা কিন্তু বিড়ালের বাচ্চা নিতে পারেন বা ছয় মাস হয়ে গেলে স্প্রে করিয়ে নিতে পারেন তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এছাড়াও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি কিছু প্রবলেমের কারণে মাঝে অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি ইনশাল্লাহ চেষ্টা করছি আবার রেগুলারিটি মেনটেন করার জন্য সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বিড়ালদের জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ